চলো আমরা গ্রোসারি করতে যাই, ইয়ে। আবু বলে ইয়ে, ও হোয়ার ইজ মাই আব্বু, ডার্ক, সো ডার্ক। হাই বলো মিষ্টি। সো কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। এটা হচ্ছে আমাদের গ্রোসারি ভ্লগ। আজকে গিয়েছিলাম একটা ডিফারেন্ট গ্রোসারি স্টোরে। ডিফারেন্ট বলতে ইউজুয়ালি আমরা এটাতে যাই না, এটা আমাদের বাসা থেকে একটু দূর হয়, একটু মানে তেমন বেশি দূর না, তাও 10 মিনিটস লাগে আর কি। আর এখানে গিয়ে দেখি লিচু, আমার তো লিচু দেখে মাথা নষ্ট হয়ে গেছে। 3 ইয়ার্স হয়ে গেছে আমি লিচু খাই না, কজ ফার্স্ট টাইম যখন ক্যানাডা আসছি তখন লিচু নিয়েছিলাম, একটু ভালো লাগে নাই টেস্ট। বাট এটা দেখলাম এটা খুবই ভালো টেস্ট ছিল, এটা আফ্রিকান লিচু ছিল। বাট এটার প্রাইস দেখে মাথা নষ্ট, পার পাউন্ড $9। তাও আমি নিয়ে আসছি লিচু, কজ দেখছি যেহেতু আর এত যেহেতু টেস্টি ছিল সো নিতেই হবে, আমি খেয়ে টেস্ট করছিলাম। দেন গিয়ে দেখলাম এখানে অনেক কিছুই পাওয়া যায়, আর এটা মেনলি বেকারি অ্যান্ড হট ফুড ফ্রুটসের জন্য খুবই ভালো। আর এটাতে যাওয়ার মেন রিজন হচ্ছে রুশদিকের অফিস থেকে ক্রিসমাসের জন্য গিফট কার্ড দিছে, তো এই স্টোরের দিছে, সো এই স্টোর থেকেই শপিং করব। দেন আমরা আরও বাকি কিছু জিনিস কেনাকাটা করছি। আর এখানে দেখলাম অনেক অনেক সি ফুড আছে, অন্যান্যগুলোতে এত বেশি নেই, এটাতে অনেক দেখছি। আর এটাতে আমি অলমোস্ট 1 ইয়ার পর গেছি, লাস্ট ইয়ার যখন গেছিলাম তখনও সেম রিজনেই গেছি, কজ রুশ থেকে গিফট কার্ড দিছে। আর যখন কোভিড ছিল তখন তো ওকে এভরি উইকে গিফট কার্ড দিত, আমরা এভরি উইকেই যাইতাম গ্রোসারি করতে। দেন এখানে যাওয়ার পরে সানাফ একটুও লাইক করে নাই, কজ এখানে কোনো টয় সেকশন নাই, এটা মেনলি গ্রোসারির জন্য, ফ্লাওয়ার্স অ্যান্ড এভরিথিং পাওয়া যায় বাট নো টয়স। সো এটা ওই একটু লাইক করে বলে আই ডোন্ট লাইক দিস শপিং, আই লাইক অন্য শপিং। দেন আর কী করবো, অনেক বুঝায় বাঝায় একটু আমরা স্টপ করে রাখছি, গ্রোসারি ট্রোসারি সব কিছু কমপ্লিট করলাম। এটা আমরা গিয়েছিলাম স্যাটারডেতে, আর এখানে অনেকগুলো হালাল ফুডের সেকশন, এটা হচ্ছে রুশদির কোম্পানির ফুড, দ্যাটস আমি পিকচার নিলাম চিকেনের, চিকেন ফার্ম ওদের কোম্পানিটা। দেন এই সাইডে অনেক ফ্লাওয়ার্স ছিল, খুবই সুন্দর লাগতেছিল ফ্লাওয়ার্সগুলো দেখতে, তাই বললাম একটু আমাকে ভিডিও করে দাও যাতে কেউ না বুঝে আমার ভিডিও করতেছে, নাহলে একটু লজ্জা লাগে মানুষের সামনে। দেন ফ্লাওয়ারগুলোর ভিডিও নিলাম, আর ওই সাইডটাতে সবই খালি ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স। এটা এত বেশি বড় স্টোর না, লাইক ওয়ালমার্ট অ্যান্ড সুপার স্টোরের মতো, একটু ছোটো বাট ভালো জিনিস পাওয়া যায়, ইভেন ফ্রুটস ট্রুটস এভরিথিংই খুবই ফ্রেশ পাওয়া যায়। আর এখানে এখন দেখলাম ইন্ডিয়ান প্রোডাক্টও উঠাইছে, আগে এরকম ছিল না, আমি যখন লাস্ট ইয়ার গেছি তখন এত কিছু দেখিনি, এবার খুবই চেঞ্জ দেখলাম। দেন এই তো সানাফকে নিয়ে আমরা সুপার স্টোরে গেলাম, ওকে টয় কিনে দিতেই হবে, এই যে ঝগড়া করতেছে টয় না কেনা পর্যন্ত ঝগড়াঝাটি চলতেই থাকবে। দেন এই যে ওকে হট উইলস কিনে দিলাম এখান থেকে, দেন ওর শান্তি হয়েছে। হট উইলস কিনে আমরা বাসায় চলে আসছিলাম, বাট বাসে আসার পর না সরি বাসে আসি নাই, তখন আমরা গেলাম ফুড নিতে। আমি আগেই ফোনে ফুড অর্ডার করে দিছি ফর পিক আপ। দেন আমরা ওইখানে গেলাম ফুড নিতে, রুশদি গিয়ে পিক করলো ফুডটা, আর বাসায় এসে সেই ফুড আমরা খাওয়া দাওয়া করলাম। এই তো আমাদের ফুড খুবই ইয়াম্মি ছিল। দেন আমাদের কিছু জিনিস কেনাকাটা বাকি ছিল, তাই আমরা সানডে আবার গেলাম ওয়ালমার্টে। তো রুশদি আমাকে বললো যে আমাকে একটা লিপস্টিক কিনে দিবে, দেন আমাকে এটা কিনে দিল, এটা খুবই নাইস একটা কালার, আর এটার প্রাইস পড়ছে $12 প্লাস ট্যাক্স আছে। সো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।